এই যুবকেরা জোয়ানেরা হযরত আবু বকর সিদ্দিক হাতে সকলে বায়াত গ্রহণ করলেন। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আয় নবী বাগে সাহাবীরা চলে যাও চলে যাও, আল্লাহ নবীকে গোসল করাতে হবে, আমার নবীকে কবর কবর পোড়াতে হবে, রসুলের কবর দাফন করতে হবে। আল্লাহ নবীকে গোসল করানো হলো, কাফন পরানো হলো। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহ নবীর ইমামতি কেউ করবে না, যে যা কত তোমরা যা যা নামাজ পড়ে নাও। আল্লাহ নবী ইন্তেকাল করলেন সোমবারে, হুজুরকে কবরে রাখা হচ্ছে বুধবারে। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে কবরে ধরে নিয়ে গেলেন, মাতার কাছে লাগলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, মাতার কাছে লাগলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, কোমরের কাছে লাগলেন ইবনে আব্বাস, পায়ের কাছে লাগলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। চারজন মিলে আল্লাহ নবীর আল্লাহ নবীর দেহ মোবারকটা কবরের ভিতরে রাখলেন। তিনজন কবর থেকে উঠে বললেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাতার কাছে দাঁড়িয়ে রইলেন, হযরত আবু বকর সিদ্দিক উপর থেকে সব কাজগুলো সমাধান করে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আই ভাই আব্বাস, আল্লাহ রাসূলের মুখে কবরটা দাঁড়িয়ে দাও, আমি আবু বকর জীবনে মতো একটা বার দেখে নেই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর মুখে কবরটা দাঁড়িয়ে দিলেন। হযরত আবু বকর চিৎকার দিয়ে কেঁদে ফেললেন, আই ভাই আব্বাস, আমার নবী কা দেখতে পাবো না, আল্লাহ নবী কা দেখা হবে না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ নবী টোটা বিড় 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 করতে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কানটা মুখের কাছে লাগিয়ে শুনতে পায়। আল্লাহ নবী বলে, আল্লাহ ইয়া রাব্বি হাবিবি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতি অবস্থা কি হবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার কবরের ভিতর থেকে উঠে বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করে, আমি তিন দিনের ভিতরে এই দুইজন মানুষের কান্না দেখি না, এক নাম্বার হলো আমার বাবা, দ্বিতীয় নাম্বার হলো হযরত আবু বকর সিদ্দিক, এই দুটো মানুষ তৃপ্তির ভিতরে কাঁদে না। আমার বাবা মসজিদ নববীতে চলে গিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমার চোখ দুটো বন্ধ করে দাও, আল্লাহ আমার চোখে মদিনা দেখতে চায় না, যে চোখে নবী দেখতে পায় না, আমি আব্বা সে চোখে মদিনা দেখতে চায় না, আল্লাহ আমার চোখ দুটো বন্ধ করে দাও। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ যে চোখে নবী দেখতে পায় না, সে চোখে মদিনা গাছপালা দেখতে চায় না, আল্লাহ আমার চোখ দুটো বন্ধ করে দাও, আল্লাহ আল্লাহ আমার চোখ দুটো বন্ধ করে দাও। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার জীবনে মতো অন্ধ হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন, হুজুর আবার নামাজ পড়তে বেরিয়েছে, দেখে আসরে নামাজের পরে হযরত বেলাল লাগে পত্রগুলো নিয়ে দাঁড়িয়েছে, ভাই আবু বকর আমাকে বিদায় দাও, আমায় বিদায় দাও, আর আমি মসজিদ নববীতে আজান দেব না, আমি যেখানে নবী দেখতে পাই না আমি বেলাল সেখানে আর আজান দেব না। হযরত আবু বকর সিদ্দিক কেঁদে ফেললেন, আয় ভাই বেলাল তুমি আমাকে রেখে দিও না, আমার নবী মারা গিয়েছে চলে গেছে, তোমার আজান শুনলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, ভাই বেলাল তুমি আমাকে রেখে চলে যেও না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঁদছে, ভাই আবু ভাই আবু বকর আমাকে বিদায় দাও, আমি আর থাকতে চাই না, যেখানে নবী নেই সেখানে আমি আর থাকতে চাই না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার কাঁদতে কাঁদতে দামেস্কের মাটিতে চলে গেল, ছয় মাস পার হয়ে গেল, আল্লাহ নবী বেলাল হুজুরকে স্বপ্নের ভিতরে জানা, ও বাবা বেলাল এতটা নিষ্ঠুর হয়ে গেলে বাবা, আমার রওজার একবার দেখতে আসলে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ফজরে নামাজ পড়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে আল্লাহ নবীর রওজার পাশে চলে গিয়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
হুজুর আমি বেলাল আসতে চাই নাই কারণে হুজুর আপনার সঙ্গে আমার দেখা হবে না হুজুর আপনি বিদায় নিয়েছেন চলে গেছেন আমি বেলাল মসজিদ নববীতে থাকতে পারি না তাই আমি বেলাল দামেস্কে চলে গিয়েছিলাম এই সংবাদ আর রাসূলের সাহাবারা শুনতে পেলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববীতে হাজির হয়ে গেছেন রাসূলের সাহাবীরা সবাই ছুটে ছুটে মসজিদে চলে আসলেন আয় ভাই বেলাল একটা বার আযান দাও তোমার আমরা আজকে সাইটা মা শুনতে পায় না হযরত বেলাল বললেন না আমাকে আযান দিতে বলো না আমার আযান শোনার মানুষ মদিনাতে নাই আমার আযান শোনা আমার তো মানুষ মদিনাতে নাই হযরত নবী পাকের সাহাবীরা ইমাম হাসান হোসাইন কে ডেকে নিয়ে আসলো ইমাম হাসান হোসাইন বললেন হ্যাঁ নানুবা জামান আযান ও ভাই বেলাল একবার আযান দিয়ে দাও হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে ও ইমাম হাসান হোসাইন তোমরা আমাকে আযান দিতে বলো না কেন না আল্লাহ নবী বলতেন আমার ইমাম হাসান হোসাইন কে যারা ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো আমার ইমাম হাসান হোসাইন কে যারা কষ্ট দেয় তারা আমি নবী আমাকে কষ্ট দেয় তোমরা আমাকে আযান দিতে বলো না ইমাম হাসান হোসাইন বারবার পেরাপেরি করে আযান দাও হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিলে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আযান নবী দিয়েছে তাম মক্কা মদিনা সারা পাগলে মতো মসজিদ নববীতে এসেছেন এ তো আমার নবী জামানার আযান আল্লাহ নবী কি কবর ঘুরে বার হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই আযান নবী দিয়েছে তাম মক্কা মদিনার নারীরা ওরা রান্না বান্না বেলে পাগলের মতো চলে আসে এই যে আমার নবী জামানার আযান আল্লাহ নবী কি কবর ঘুরে বার হয়েছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিয়েছেন আশহাদু আল্লা মুহাম্মাদার রাসূলুল্লাহ হযরত বেলাল বেহুশ হয়ে পড়ে গেল হযরত বেলাল হুজুরকে হুশ ফিরলেন রাসূলের সাহাবীরা জিজ্ঞাসা করলেন ভাই বেলাল আপনি বেহুশ হয়ে পড়ে গেলেন কেন বলুন না হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন আয় নবী পাকের সাহাবীরা আমি বেলাল যখন আযান দিতাম আল্লাহ নবীর সামনে বসে থাকতো আমার নবীকে দেখে আমি আযান দিতাম আজকে আমার নবী দেখতে পাই না আমি বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেলাম কতটা কষ্ট করেছে তারা আমরা কোথায় সেই নবীকে আমরা ভালোবাসতে পারি নবীকে আমরা মহামহ করতে পারি কিন্তু আমার আল্লাহ আমাদেরকে ভুলে যায় না একবার জোরে বল একবার মহাব্বতের জোরে হবে না জোরে তকবীর দেন তো নারাই তকবীর আরো জোরে বলেন নারাই তকবীর মাসলাকে বজা দি দু জামা ওয়াল্লাহ বাকি বান্দারা ভোলামায় বুঝবে না কান খাড়া করে শুনে রেখে দাও বাবা আল্লাহ নবী মসজিদ নববীতে বসে আছেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও ফেরেশতা জিবরাইল বলো না তুমি যে দুনিয়া জমিনে আসো তোমার কি কোনো কষ্ট হয় না রাসূলুল্লাহ জিজ্ঞাসা করতে ফেরেশতা জিবরাইল তুমি যে প্রতিদিন দুনিয়াতে আসো আমার কাছে তোমার কি কষ্ট হয় ফেরেশতা জিবরাইল বলে হুজুর আমার তিন জায়গায় বেশি কষ্ট হয়েছে কোথায় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ এক নাম্বার হলো আমি ফেরেশতা জিবরাইল আমি ফেরেশতা জিবরাইল আমি সিদরাতুল মুনতাহা বড়ুই গাছে নিচে তোলায় বসেছিলাম বড়ুই গাছে নিচে বসেছিলাম আল্লাহ পাক আমাকে ডাকলে ও ফেরেশতা জিবরাইল কোথায় বলো না আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহা বড়ুই গাছে নিচে আমি বসে আছি আল্লাহ পাক বললে ও ফেরেশতা জিবরাইল চলে যা জান্নাতের ভিতরে চলে যাও এক টুকরা লোহা নিয়ে
আর একটা দুম্বা সাথে নিয়ে মিনার ময়দানে চলে যাও, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ ওনার সন্তান ইসমাইলের গলাতে ছুরি চালিয়ে দিয়েছে, শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বাকি আছে। বুঝতে পারলে আল্লাহ বললাম তাড়াতাড়ি ছুরি চলা শুরু হয়ে গেছে। ফেরেশতা জিব্রাইল বলেছে আল্লাহ বাপ আমি তো সিদরাতুল মুনতাহা একবার সবার শেষে, আল্লাহ আমি যাব কি করে? আল্লাহ বললেন তাড়াতাড়ি যাও। ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ আমি ফেরেশতা জিব্রাইল থাকতে পারি না, আমার শত দূরে টানা জোরে টেনে আমি চলে গেলাম জান্নাতুল ফেরদাউসের ভিতরে, এক টুকরা লোহা দিয়ে আর একটা তম্বা নিয়ে আমি চলে গেলাম মিনার ময়দানে, ইসমাইল আলাইহিস সালামের গলার উপরে আমি লোহাটা বসিয়ে দিলাম, পাশে দিয়ে তম্বাটা সরিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ ইসমাইল আলাইহিস সালাম বেঁচে গেলেন, তম্বাটা কুরবানি হয়ে গেল। জোরে বলে আল্লাহ বাপ। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন ও ফেরেশতা ইব্রাহিম দ্বিতীয় নাম্বার কোথায় কষ্ট হয়েছিল? ইয়া রাসূলুল্লাহ আমি সিদরাতুল মুনতাহা বড়ই গাছে নিচে বসেছিলাম, আল্লাহ বাপ আমাকে ডাকলেন ও ফেরেশতা ইব্রাহিম চলে যা, ইউসুফ নবীর ভাইয়েরা ইউসুফ নবীকে কুয়ায় ফেলে দেবে। ইউসুফ নবীর ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফ নবীকে কুয়ায় ফেলে দেবে, আমার ইউসুফ কুয়ায় পড়ে মারা যাবে না। ইউসুফ নবী ইয়াকুব নবী আলাইহিস সালাম দুটো স্ত্রী ছিল বাবা, একটা স্ত্রী দশ দশ সন্তান, দ্বিতীয় স্ত্রী দুটো সন্তান, একটার নাম বনিয়ামিন আর একটার নাম ইউসুফ আলাইহিস সালাম। এই ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব নবীকে ডেকে বললেন ও আমার আম্মা জান আমি স্বপ্ন দেখেছি, মহান আল্লাহ বাবা কোরআন শরীফের 30 পারাগ্রাফ 12 পারাগ্রাফের ভিতরে জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম রাআইতু আহাদা সারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল-কমার ওয়াশ-শামসা ওয়াল-কমার রাআইতুহুম লি সাজিদিন ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়ানিক ফায়াকিদু লাকা কাইদা ইন্না শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন। মহান আল্লাহ কোরআন শরীফের 12 পারাগ্রাফ সূরা ইউসুফের ভিতরে জানিয়ে দিল 11টা নক্ষত্র চন্দ্র সূর্য ইউসুফ নবীকে সিজদা করিতেছে। জোরে বলে তো মন খুলে হবে না, আরো জোরে হবে না। মহান আল্লাহ জানিয়ে দিলেন হে আমার দুনিয়ার মানুষেরা, তোমার যদি কারোর উপরে কষ্ট হয়, কেউ যদি তোমার উপরে হিংসা করে, কেউ যদি তোমাকে খারাপ ভাবে, তুমি তখনই স্মরণ করবে আমার ইউসুফের কথা। আমার ইউসুফ স্মরণ করবে কেননা মহান আল্লাহ নবী ইউসুফকে কেমন বানিয়েছিলেন দেখো। নবী ইয়াকুব আলাইহিস সালামকে বললেন আব্বা জান আমি ইউসুফ কত রাত্রে এই স্বপ্নটা দেখেছি, 11টা নক্ষত্র চন্দ্র সূর্য আমাকে সিজদা করিতেছে। ইয়াকুব নবী বললেন বাবা ইউসুফ ও বাবা ইউসুফ এই স্বপ্নের কথা তোমার ভাইদের সাথে বলবে না, এই স্বপ্নের কথা তোমার ভাইদের সাথে বলবে না, ওরা তোমাকে ষড়যন্ত্র করে ক্ষতি করে দেবে, কেননা ইবলিস শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এই কথাটা যেমনি বলেছেন নবী ইউসুফ আলাইহিস সালাম ভাইদের সাথে মাঠে খেলা করতে গিয়েছেন, ছোট মানুষ বোঝে না জানে না, ভাইদের ডেকে বললেন ভাইয়েরা আমার আব্বা জানকে বললাম আমি এমন স্বপ্ন দেখেছি, আমার আব্বা জান বললেন ইউসুফ এই স্বপ্নের কথা তোমার ভাইদের সাথে বলবে না। ইউসুফের দল ভাইরা বলল তাহলে এবার বুঝেছি আমার আব্বা তোমাকে কেন ভালোবাসে। এই দশ ভাই তখন ষড়যন্ত্র করল ইউসুফকে আমার আব্বার কাছে কিভাবে কেড়ে নেওয়া যায়, ইউসুফ ইউসুফকে যদি পেরে দিতে পারি তাহলে আমার আব্বা আমাদেরকে ভালোবাসতে শুরু করবে।
ইউসুফ নবী আলাইহিস সালামের তার ভাইরা চলে গেলেন নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে, ও আমাদের আব্বা দাদা আমাদের ইউসুফকে আমার কাছে দাদা, আমরা ওকে নিয়ে একটু পাহাড়ে খেলা করতে যাব। নবী ইয়াকুব আলাইহিস সালাম জবাব দিয়ে বললেন, বাবা না না না, আমার ইউসুফকে যেন বাগেতে না নিয়ে যায়। বাবা আমার ইউসুফকে নিয়ে যেও না, তোমরা হয়তো খেলা করবে, আমার ইউসুফকে হয়তো বাগে নিয়ে যাও। আল্লাহর বান্দারা ইউসুফ নবী তার ভাইরা ইউসুফ নবীকে নিয়ে বাবা চলে চলে গেল। নবী ইউসুফ আলাইহিস সালামের হাত দুটি বাঁধা হলো, পা দুটি বাঁধা হলো, ইউসুফ নবীর দেহ থেকে জামাটা খুলে নেওয়া হলো। নবী ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে কাঁদেন, ও আমার ভাইরা আমার আব্বার কাছ থেকে নিয়ে এসেছি খেলা করার জন্য, কেন তোমরা আমাকে মারতে যাও বলো না, না 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 না, আমাকে বেরো না, আমাকে ছেড়ে দাও, আমি আমার আব্বার আমি জঙ্গলে সারা জীবন কাটিয়ে দিতে চাই, তবে আমরা তোমরা আমাকে বেরো না। নবী ইউসুফ আলাইহিস সালামের হাত ডুবে দিয়ে পা ডুবে দিয়ে জেব জেব বাবা কুয়ায় ফেলে দিতে যাইবে, মহান আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাকলে, ও আমার ফেরেশতা জিবরাইল চলে যাও, আমার ইউসুফকে কুয়ায় ফেলে দেবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর না না, আমি জিবরাইল আমার সশত নূরের ডানা টেনে আমি চলে গেলাম ইউসুফ নবীর কুয়ার কাছে গিয়ে, আমার ডানাটা বিছিয়ে দিলাম, ইউসুফ আমার ডানার উপরে দাঁড়িয়ে গেল। জোরে বলো আমার আল্লাহ কত দয়া। আল্লাহর বাকি বান্দারা ভুল আমার বুঝবে না বাবা, নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইরা নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ওরা জামাত এবং সাগরে রক্ত লাগিয়ে নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে চলে গেলেন, ও আমার আব্বা জান আমাদের ভাই ইউসুফকে বাগে নিয়ে গেছেন, ও আমার আব্বা জান আমার ভাই ইউসুফকে বাগে নিয়ে গেছেন। নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা না না, আমার ইউসুফকে কোনো বাগে নিয়ে যেতে পারে না। বাবা এ বলবো না ছেড়ে দেবো, আপনার জিমাতে একবার তকবীর দেন তো, নারায়ণ তকবীর, আরো জোরে বলেন নারায়ণ তকবীর। নবী ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালাম যেমনি জামাটা হাতে উঠিয়ে নিলেন, নবী ইয়াকুব আলাইহিস সালাম জামাটা হাতে নিয়ে বললেন, আল্লাহ পাক এত শিক্ষিত হয়ে গেছে, আমার ইউসুফকে যদি বাগে নিয়ে যাবে জামাতে তো কোনো আসর লাগলো না। আল্লাহ বাপ কে এত শিক্ষিত যে আমার ইউসুফের জামাটা আমার আঘাত নেই। দরবারে নিয়ে যাওয়া হলো, ভুল আমায় বুঝবেন না, আমি বাবা সংক্ষেপ করে বলছি, নবী ইউসুফ আলাইহিস সালাম বিশারে মাসাজিদের দরবারে বিবি জুলাইকা ইউসুফ নবীকে দেখে পাগল হয়ে গেল। বিবি জুলাইকা ইউসুফ নবীকে ধরতে গেলে ইউসুফ নবী দৌড়াতে দৌড়াতে তেমনি ঘরে দরজার সামনে দাঁড়িয়ে গেল, ঘরে দরজাটা খুলে গেল, বিশারে মাসাজিদের ইউসুফ দৌড়াতে নবী ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলে, বাবা কেন তুমি দৌড়াও বলো না। নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাদশাহ নামদার জুলাইকা আমাকে তড়াই দেয় আমি দৌড়াচ্ছি। জুলাইকা সঙ্গে সঙ্গে বললেন, বিচার শুরু হয়ে গেল, ইউসুফ যদি পিছনে জামা ছিঁড়ে যায় জুলাইকা দোষী হয়ে যাবে, আর ইউসুফ যদি সামনে জামা ছিঁড়ে যায় তাহলে ইউসুফ দোষী হয়ে যাবে। আল্লাহ বাগে বানবারা দেখতে বাবা যায় ইউসুফ নবী পিছনে জামাটা ছিঁড়ে গেল, জুলাইকা বাবা দোষী হয়ে গেল, ইউসুফ নবী বাবা বাদশাহ দরবারে আছে, বিচারে বাদশাহ আজই দেখলো না না, আমার ইউসুফের তো বাবা ক্ষতি হয়ে যাবে। ও আল্লাহ বানবারা ইউসুফ নবী কি কারাগারে রাখা হলো, কারাগারে দিয়ে আসা হলো বাবা, ইউসুফ নবীর সঙ্গে আর এক দুইজন কোরাতা ছিল বাবা, ইউসুফ নবীর সঙ্গে আর এক দুইজন মানুষ বাবা জেলখানায় ছিল, এরা দুজনে দুটো স্বপ্ন দেখলেন, একজন স্বপ্ন দেখেছেন আমি মাথায় রুটি নিয়ে যাচ্ছি, একজন বাকি এসে রুটি গুলো টুকরি নিয়ে যায়, দ্বিতীয় ব্যক্তি স্বপ্ন দেখেছে আমি যেন আঙুল গুলো নিংড়িয়ে রথ পার করে দেয় আর বাদশাহ সেই রথ গুলো পান করছে। এই দুটো স্বপ্ন দেখে
নবী ইউসুফের কাছে গিয়ে বললেন, ও ভাই ইউসুফ আলাইহিসসালাম, এই স্বপ্নের ব্যাখ্যা দুটো করে দাও। নবী ইউসুফ আলাইহিসসালাম প্রথম ব্যক্তির স্বপ্নের ব্যাখ্যাটা করে দিলেন, তুমি যে আঙুলের নড়াচড়া নিগড়াচ্ছ এই স্বপ্নের ব্যাখ্যা হলো তুমি বাদশাহর দরবারে পানি দেওয়ার কাজ পেয়ে যাবে, আর তোমার মাথা দিয়ে রুটি গুলো বাবা নিয়ে যাচ্ছে, এই ব্যাখ্যাটা আমি করতে পারবো না। নবী ইউসুফ আলাইহিসসালামের চোখ দিয়ে কাঁপা করে পানি গড়িয়ে যায়, আমি স্বপ্নের ব্যাখ্যাটা করতে পারবো না। বললেন, না না, তবে শুনে রেখে দাও, আমি যে তোমাদের ব্যাখ্যা গুলো জানিয়ে দিলাম, আবার একটা আমানত তোমাদের কাছে, আমার এই কথাটা পাশার কানে একটু উঠিয়ে দিও। ওরা দুজনা বাবা চলে গেল, আল্লাহর বান্দারা নবী ইউসুফ আলাইহিসসালাম কারাগারে আছে বাবা, এবার বাদশা নামদার স্বপ্ন দেখেছে, সাতটা দুর্বল গাধা, সাতটা সবল গাধা তাদের অত্যাচার করতে গেছে, সাতটা ধানে চিগে আর সাতটা চিটে বাবা, এমন স্বপ্ন দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটা কেউ করতে পারে না। যিনি বাদশা দরবারে পানি দেওয়ার কাজ পেয়েছিল, ওনার মনে হয়ে গেল আমি তো স্বপ্ন দেখেছিলাম, এই স্বপ্নের আমাদের ভিতরে কেউ করতে পারবে না। এই স্বপ্নের ব্যাখ্যা করার একজন উপযুক্ত তিনি বলেন আমাদের জেলখানার ভিতরে ইউসুফ। বাদশাহ বললেন, যাও বাদশাহ, যাও গিয়ে দেখো না স্বপ্নের ব্যাখ্যাটা কি হয়। এই ব্যক্তি ইউসুফ নবীর কাছে চলে গেলেন, নবী ইউসুফ আলাইহিসসালাম বললেন, না না, আমি স্বপ্নের ব্যাখ্যাটা করে দিতে পারবো না, তিনি স্বপ্ন দেখেছে তারা আমার কাছে পাঠিয়ে দাও। ওরা বাদশাকে জানিয়ে দিল, বাদশা নামদার ইউসুফ নবীর জেলখানার সামনে দাঁড়িয়ে গেল। নবী ইউসুফ আলাইহিসসালাম বললেন, ও বাদশা নামদার, আমি আপনার স্বপ্নের ব্যাখ্যাটা করে দেব, তবে স্বপ্ন হলো আমাকে কিছু দোষ, আমাকে কিছু প্রমাণ করে জেলখানা তোমার আর দরবার 7 বছর ভালোভাবে চলবে, আর 7 বছর পরা দেখা দেবে দেশের মানুষদের হাহাকার বেঁধে যাবে, তোমার গদি টেকবে না, তোমার গদি থেকে নামিয়ে দেবে। বাদশা নামদার এই স্বপ্নের ব্যাখ্যাটা জানতে শুনেছে, বাদশা নামদারে মাথায় হাত পড়ে গেল। নবী ইউসুফ আলাইহিসসালাম মহান আল্লাহ জবাব দিয়ে বার করে দিল, ও বাদশা, আপনি ভাবছেন কেন, কি হয়েছে বলো না। বাদশা তখন বললেন, ইউসুফ, এই দায়িত্ব আমি কি করে পালন করব। নবী ইউসুফ আলাইহিসসালাম বললেন, ও বাবা বাদশা, বলো না, আমি ইউসুফ যদি দায়িত্ব পালন করে দেখে আপনার কি কোনো বাবা আছে? বললেন, না না, আপনি আমাকে অর্থমন্ত্রী বানিয়ে দিন, আমি ইউসুফ সব থেকে নেব। জোরে বলবেন না, একটু জোরে হবে না, ইউসুফ ইউসুফ নবী যদি অর্থমন্ত্রী না হয় সেই ভাইদের সাথে দেখা হবে না। নবী ইউসুফ আলাইহিসসালাম বাদশা দরবারে অর্থমন্ত্রী হয়ে আছেন বাবা, 7 বছর মানে পাহাড় বানাতে লাগলেন, অর্ধেক অর্ধেক খেতে দিলেন, অর্ধেক অর্ধেক করে পাহাড় বানিয়ে নিল, কেনার শহর থেকে সেই 10 ভাই প্যাকেটটা নিয়ে দুয়ারে সরকার আনতে গেল বাদশা দরবারে। তখন আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ, আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও, আল্লাহ, এরা তো আমার 10 ভাই এসেছেন আমার কাছে অর্থ নিতে। নবী ইউসুফ আলাইহিসসালাম ওদেরকে জিজ্ঞাসা করলো, বলো না তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কেনান শহরে, আমার আব্বার নাম ইয়াকুব আলাইহিসসালাম, আমরা ছিলাম 12 ভাই, আমাদের এক ভাই কি বাবা বাগে নিয়ে গেছেন, বেঁচে আছি আমরা 11 ভাই। নবী ইউসুফ জিজ্ঞাসা করলেন, তোমাদের একটা ভাই কোথায় বলো না? আমার আরেকটা ভাইয়ের নাম বনিয়ামিন, আমার আব্বার কাছে সব সময় পড়ে থাকে।
নবী ইউসুফ আলাইহিসসালাম বললেন, শোনো, আজ তোমাদের অন্ন দেওয়া হলো, খাদ্য দেওয়া হলো, পরের দিন যদি তোমার ভাই বনিয়ামিনকে না নিয়ে আসো আর তোমাদের অন্ন দেওয়া হবে না। ওরা বাড়িতে চলে আসলো, নবী ইয়াকুব আলাইহিসসালামকে ডেকে বললেন, আব্বা যান, ও আমার আব্বা যান, আমাদের ভাই বনিয়ামিনকে দিতে হবে, নাইলে বাচ্চা তো আর অন্ন দেবে না। নবী ইয়াকুব আলাইহিসসালাম চোখ দুটো বন্ধ হয়ে গেলে বললেন, বাবা না না, আমার বনিয়ামিনকে আমার কাছ থেকে নিয়ে যেও না, আমার বনিয়ামিন যদি আমার কাছ থেকে চলে যায় আমি পাগল হয়ে যাব, আমার বনিয়ামিন আমি তোমরা রেখে আসবে বাবা। ওরা তার ভাই বললেন, আব্বা আমরা বনিয়ামিনকে রেখে আসবো না, আমাদের কাছে দিয়ে দাও। ও আল্লাহর বান্দারা, এরা দশ ভাই বনিয়ামিনকে নিয়ে বাদশাহ দরবারে চলে গেল। বাদশাহ নাওলা বনিয়ামিনকে দেখে কেঁদে ফেললে, তখন ধৈর্যের পরিচয় দিলেন, দশ ভাইকে এক ঘরে দিলেন, বনিয়ামিন কারা ঘরে ঢুকিয়ে দিলেন। নবী ইউসুফ আলাইহিসসালাম বনিয়ামিনের ঘরে চলে গেলেন। নবী ইউসুফ আলাইহিসসালাম বনিয়ামিনকে কেঁদে দিলেন, কিন্তু বনিয়ামিন খায় না, খায় না, খায় না। বনিয়ামিন চোখ চোখ টপটা করে পানি গড়িয়ে যায়। বনিয়ামিন তখন বলে ফেলেন, ও আমার মনে হয় আমার ভাই ইউসুফ এখনো বেঁচে আছে, কেন আমার ভাই আদর্শ যা ছিল, আমার ভাই ইউসুফের ভিতরে যে আদর্শ ছিল সেই আদর্শ গুলো তোমার ভিতরে আমি দেখতে পাই, আমার ভাই মনে হয় এখনো বেঁচে আছে। নবী ইউসুফ আলাইহিসসালাম তখন স্বীকার করলেন, না, আমি তোমার ভাই ইউসুফ বেঁচে আছি। নবী ইউসুফ আলাইহিসসালাম বনিয়ামিন খাই না বলে নিজে হাতে বনিয়ামিনের গালে খাদ্য ফুটিয়ে দেয়। বনিয়ামিনকে আটকে রাখতে হবে বাবা, বনিয়ামিনকে বাদশাহ দরবারে আটকে রাখবে। নবী ইউসুফ আলাইহিসসালাম বীরে জারওয়ানকে ডাকলেন, শোনো, হে বীরে জারওয়ান, এই বনিয়ামিনকে আমার রাজ দরবারে আটকে রাখতে হবে, কিভাবে আটকাবে তোমার চিন্তা ভাবনা। মীরে জারওয়ান ইউসুফ নবী সেই থালা গ্যালাসটা দিয়ে বনিয়ামিনের প্যাকেটে ঢুকিয়ে দিয়ে দিয়ে ওরা দশ ভাই চলে যাবে, ওরা দশ ভাই চলে যাবে, এগারো ভাই চলে যাবে। ইউসুফ নবী বললেন, শোনো, এদের প্যাডের প্যাকেট গুলো এক এক চেক করে করে ছেড়ে দাও, দেখতে পাওয়া যায় বাবা। প্যাকেট গুলো চেক করতে করতে বনি আমি এই প্যাকেটের ভিতরে ইউসুফ নবী থালা গেলাসটা পাওয়া গেল, বাদশাহ থালা গেলাসটা পাওয়া গেল। ওই সময় বীরে জারওয়ান বলেছিলেন, ও বাদশাহ নাওলা, বনি আমি আপনার থালা গেলাসটা নিয়ে চলে যাচ্ছেন। আপনি বিশালে আজ যে দরবারে নবী ইউসুফ আলাইহিসসালাম বললেন, শোনো, হে বীরে জারওয়ান, বনিয়ামিনকে আমার কাছে আটকে দাও, বনিয়ামিনকে রাজ দরবারে আটকে দাও, বনিয়ামিনকে ওদের সঙ্গে যেতে দিও না। ওরা দশ ভাই বললেন, ও বাদশাহ নাওলা, আমাদের ভিতরে দশ ভাই আছে, যে ভাইটা আপনার ইচ্ছা সেই ভাইটা আপনি আটকে দেন, বনিয়ামিনকে আমাদের কাছে দিয়ে দেন, কেন আমার আব্বা ইউসুফের জন্য চোখ দুটো বন্ধ হয়ে গেছে, আজকে যদি আমরা বনিয়ামিনকে রেখে যাই আমার আব্বা তো পাগল হয়ে যাবে। নবী ইউসুফ আলাইহিসসালাম ওদের কাছে একটা জামা দিয়ে বললেন, যাও এই জামাটা নিয়ে যাও, তোমাদের আব্বা ইয়াকুব নবীর কাছে দিয়ে দেবে। ও আল্লাহর বান্দারা, ওই দশ ভাই জামাটা নিয়ে বাড়ি থেকে রওনা হলে নবী ইয়াকুব আলাইহিসসালাম দেখে বললেন, বাবারা বাবারা, আমার বনিয়ামিন কোথায়, আমার বনিয়ামিনকে কোথায় রেখেছো বলো। নবী ইউসুফ আলাইহিসসালামের দশ ভাই বলেছে, চোখ টপটা করে পানি গড়িয়ে যায়। ওই দশ ভাইরা যে জামাটা দিয়েছিল ইয়াকুব নবীর হাতে উঠিয়ে দেওয়া হলো, আর ইয়াকুব নবী জামাটা নিয়ে বললেন, আল্লাহ আমার ইউসুফ এখনো বেঁচে আছে। জোরে বলে, আরো জোরে বলে, আল্লাহ আমার ইউসুফ এখনো বেঁচে আছে, আল্লাহ আমার ইউসুফের, আল্লাহ আমার ইউসুফের সুগন্ধ এই জামার ভিতর দিয়ে পায়। আল্লাহ ইউসুফ তবে তোর মায়েরা বললেন, না না, আমার আব্বা জানে চোখ বন্ধ হয়ে গেছে, এবার পরে আমি জন্য আমার আব্বার মাথা খারাপ হয়ে গেছে, আমার আব্বা পুরো ম্যাট হয়ে গেছে। দরবারে ইউসুফ নবী সারা রাত ধরে ধরে
ইউসুফ নবী সারা ধরে ধরে বনি আমিনের সাথে সব কথা খুলে বললেন, ও ভাই বনি আমিন, আমি অন্য কেউ না, আমি হলাম ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহর বান্দারা এরা দরবারে ফিরিয়েছে। ইয়াকুব নবীকে বলে আব্বা জান, আপনি যদি বাদশাহ দরবারে না যান আমাদের ভাই বনি আমিনকে ছাড়বে না। নবী ইয়াকুব আলাইহিস সালামকে নিয়ে গেলেন। নবী ইয়াকুব আলাইহিস সালামকে দেখে ইউসুফ নবী চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আমার আব্বাকে 37টা বছর পরে দেখলাম, ওদের দশ ভাইকে একবারে দিলে ইউসুফ নবী আলাইহিস সালাম, ইয়াকুব নবী আর বনি আমিন কারাগারে ঢুকিয়ে দিলেন। বাবা ইউসুফ নবীকে দেখে ইয়াকুব নবী আলাইহিস সালাম চিনতে পারলে আমার ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব নবীকে জড়িয়ে ধরে বললেন, আব্বা জান আমি ইউসুফ হাতে মারা যায় না, আমি ইউসুফ আমি এখনো বেঁচে আছি। জোরে বলে নবী ইউসুফ আলাইহিস সালাম, নবী ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ও বাবা ইউসুফ তোমার ভাইদের তুমি মাফ করে দাও, তোমার ভাইদের তুমি ক্ষমা করে দাও। নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও আমার আব্বা জান, আমি ওদের ক্ষমা করার জন্য আমি ওদের প্রথম দিন কিছু বলি না, আমি দ্বিতীয় দিন সবর ইখতিয়ার করলাম, তৃতীয় দিন সবর ইখতিয়ার করলাম, আমি ওদের দেখার পরে বুঝতে পারলাম এরাই তো আমার ষড়যন্ত্র করে মারার চেষ্টা করেছিল, কিন্তু এরা যতই মারার চেষ্টা করেছিলে, আমার আব্বার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলে, আমি ইউসুফ মারা যায় না, মারা যায় না। আজ আমি বাদশাহ দরবারে আমি সিংহাসন পেয়ে গেছি তোমাদের জন্য, ও আমার ভাইয়েরা আমি তোমাদের তোমার এগারো ভাই নক্ষত্র, তোমার মার মা হলো চন্দ্র সূর্য। জোরে বলে একবার মহাব্বতের দরুদ আল্লাহুম্মা